এবছর নির্ধারিত সময়ে হজ যাত্রী না পাঠালে তাদের জন্য অতিরিক্ত বিমানের ফ্লাইট বরাদ্দ করবে না সৌদি আরব হজ ফ্লাইট শুরু হতে এক সপ্তাহ বাকি থাকলেও এখনও নব্বই শতাংশ হজ যাত্রীর ভিসা বিমানের টিকিট ও সৌদিতে বাড়ি ভাড়া সহ প্রয়োজনীয় কাজ শেষ করতে পারেনি এজেন্সিগুলো রিপোর্ট মাসরিক রাহাতের এবছরের হজযাত্রীদের সৌদি যাত্রা শুরু হচ্ছে চোদ্দই জুলাই থেকে আসকোনার হজ ক্যাম্পে রং করা সিসি ক্যামেরা বসানো সহ আনুষাঙ্গিক কাজ চলছে পুরোদমে তবে হজ যাত্রীদের ভিসা বিমানের টিকিট সহ মূল কাজে নেই ব্যস্ততা কেননা বেশিরভাগ এজেন্সি এখন এই কাজগুলো শেষ করতে হজ অফিসে আসছে না এজেন্সির মালিকরা সবাই সৌদি আরবে তারা বারকোট নিয়ে আসার পরেই পাসপোর্টের কার্যক্রম শুরু হয় হজ অফিসের তথ্য অনুযায়ী এক লাখ সাতাশ হাজার জনের বিপরীতে আটান্ন হাজার হজ যাত্রীর ভিসার জন্য আংশিক কাজ শেষ করতে পেরেছে এজেন্সিগুলো বারবার বলার পরও এখনও পঞ্চাশ হাজার হজ যাত্রীর বিমানের টিকিট কাটেনি এজেন্সিগুলো মলেম সিলেকশন বাড়ি ভাড়া ক্যাটারিং অ্যান্ড অল আদার সার্ভিস এনশিওর করার জন্য ব্যাংকিং চ্যানেলে বাংলাদেশ থেকে টাকা যেতে হয় এবছর আমাদের ব্যাঙ্কগুলি সময় মতো সেখানে টাকা প্রেরণ করতে পারে নাই বিধায় এবছর এজেন্সিগুলি বিড়ম্বনার সম্মুখীন হয়েছে নীতিমালা অনুযায়ী সম্পূর্ণ টাকা পরিশোধ করার পরেই তিনি নিবন্ধিত হবেন সেই ক্ষেত্রে এজেন্সি নিশ্চয়ই সেই হাজি সাহেব থেকে হাজি সাহেবের কাছ থেকে টাকা নিয়েছেন নিয়ে তারপরে তাকে নিবন্ধন করে এটার দায় দায়িত্ব তাকে নিতে হবে বিগত বছরগুলোতে শেষ মুহূর্তে কাজ শেষ করায় হয়রানি ও ভোগান্তির পাশাপাশি অনেকেই নির্ধারিত সময়ে হজ যেতে পারেননি তবে আশঙ্কার কথা হচ্ছে তখন সংকট কাটাতে অতিরিক্ত ফ্লাইট বরাদ্দ দেওয়া হলেও এবার সে সুযোগ থাকবে না এজেন্সিগুলো আমরা মেসেজ দিয়েছি যে কোনোভাবেই কোনো ফ্লাইট ক্যান্সেল হলে যদি কোনো হজ যাত্রী যাত্রা বাতিল হয় এই হজ যাত্রীকে নিয়ে যাওয়ার কিন্তু নতুনভাবে কোনো স্লট জোগাড় করে সৌদি আরব থেকে কিন্তু বিমান নামানো সম্ভব হবে না নির্ধারিত সূচি অনুযায়ী পনেরোই আগস্ট শেষ হবে এবারের হজ ফ্লাইট হজ ক্যালেন্ডার অনুযায়ী এরই মধ্যে হজ যাত্রীদের সৌদি আরবে বাসা ভাড়া ও বিমানের টিকিট কাটার কাজ শেষ হওয়ার কথা মাশরেক রাহাত মাছেরাঙ্গা সংবাদ ঢাকা